বকেয়া পাওনা সহ নয় দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলে নয় রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা 72 ঘণ্টা ধর্মঘটের পাশাপাশি 4 ঘণ্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। ফলে সারা দেশের সাথে খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে ভিড়ের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় 50,000 শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা ভোরে বিল গেটে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা এবং রাজঘাটে খুলনা যশোর মহাসড়ক অবস্থান নেন তারা। এ সময় মহাসড়ক ও রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা, ফলে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে নতুন রাস্তা আটরা এবং নওয়াপাড়া শিল্প এলাকার প্রায় 1 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।